জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ একটি সত্যি সত্যি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, পরমদয়াল শ্রী ঠাকুরকে পেয়েছি, ইষ্টবৃত্তি করছি, নাম ধ্যান করছি, কিন্তু ঠাকুর কি আমার আছেন? ঠাকুর কি প্রমাণ দিতে পারবেন আমাকে যে ঠাকুর আছেন বলে? হ্যাঁ, অ্যাকচুয়াল ভক্ত যে তাকে ভালোবাসে, একেবারে নিজের থেকেও বেশি যে তাকে ভালোবাসে, সে তাকে অনুভব করতে পারে, অনুভব তাকে করে থাকে, সত্যি পরমদয়াল শ্রী ঠাকুর প্রমাণ দেন। সামনেও আছেন, তিনি পাশেও আছেন, এই প্রমাণই তিনি সব সময় দেন। এরকমই সত্য ঘটনা, তার সাথে যাজন ভিত্তিক কিছু কথা পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের অভিভাষণ কর্মী বৈঠকে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি কোথায় থাকেন প্রভু? নারদের উত্তরে প্রভু বলেছিলেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানেই বিরাজ করি। ঠাকুরের পার্ষদ শরৎচন্দ্র হালদারদা একবার যাজন করে ফিরছেন। ঠাকুর জিজ্ঞাসা করেছেন, আচ্ছা শরৎদা, এরকম কি হয় যে কথা আপনি কানে শোনেননি, যে কথা আপনার মনে জাগেনি, যে কথা আপনি পড়েননি, আগে কখনো বলেননি, যাজনের সময় তেমন কথা ভেতর থেকে বেরিয়ে আসে? এটা কিন্তু ঠিক, যে কথা আমরা কোনোদিন পড়িনি, শুনিনি, জানিনি, সে সমস্ত কথা আমরা কী করে, সে সমস্ত কথা আমাদের মুখ দিয়ে বেরোয় কী করে? এটা হলো তার যোগান, এটা হলো পরমপিতার যোগান, তিনি রাস ঠেলে দেন আমাদের ভেতর থেকে যাজনের সময়। যাজন কথা শিখতে হয় না, তাকে ভালোবাসলে আপনি আপ তিনি যোগান দেন, এরকমই ঘটনা। শুনুন, শরৎদা বলছেন, আগে ঠাকুর একদম এমনই হয়, কে যেন ভেতর থেকে কথা যোগান দেয়। ঠাকুর বলছেন, ওই 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 তিনিই তো যোগান দেন। ননীগোপাল চক্রবর্তী একবার যাজন পরিক্রমায় গেছেন, দুঃসম্পর্কীয় এক কাকার বাড়িতে সেদিন রাত্রিবাস করবেন। রাত্রে বহু কথার মাঝখানে ঠাকুরের কথা উঠল, ননীদার কাকা সব মন দিয়ে শুনলেন। পরের দিন যখন ননীদা চলে যাবেন, তখন তিনি বললেন, ননী, তোমার কাকিমা আর আমি দীক্ষা নিতে চাই। ননীদা দীক্ষার আসন টাসন সাজিয়ে দিলেন। আসনে বসে সেই কাকা বলছেন, আচ্ছা ননী, সম্পর্কে তো আমি তোমার কাকা হই, তুমি আমার ভাইপো, তুমি কিভাবে আমাকে দীক্ষা দেবে? তখন ননীদা বলছেন, শুনুন কাকা, মহাভারতের কথা বলি, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু অর্জুনের পুত্র সহকার শেষ হয় না। শ্রীকৃষ্ণ দেখলেন, এই যদি ওর অবস্থা হয় তাহলে তো কোনোদিন মূর্ছা যাবে। তিনি অর্জুনকে বললেন, চলো তোমাকে চন্দ্রলোকে নিয়ে যাই, অভিমন্যুর কাছে। অভিমন্যু মর্তলোক থেকে গিয়ে তখন চন্দ্রলোকের রাজা। কৃষ্ণ আর অর্জুনকে দেখে আপ্যায়ন করল সে। অর্জুন বললেন, পুত্র তুমি চলো আমার সাথে মরতে ফিরে যাবে, আমি আর সইতে পারছি না এই পুত্র শোক। তখন অভিমন্যু বলছেন, পিতা, বিগত 7 জন্ম ধরে আপনি আমার পুত্র হয়ে জন্মেছিলেন, আর আমি আপনার পিতা, আর প্রত্যেকটি জন্মে আপনি আমার আগেই মারা গেছেন, আর আমি পুত্র শোক সয়েছি, আর আপনি এই একটা জন্ম পুত্র শোক সইতে পারছেন না? তারপর ননীদা বলছেন, শুনুন কাকা, সম্পর্কে এই জন্মে আপনি আমার কাকা হয়ে জন্মেছেন, কিন্তু ধরে নিন না বিগত 7 জন্মে আমি আপনার কাকা ছিলাম, তাহলেও কি আপনি দীক্ষা নিতে পারবেন না? এই শোনার পর কাকা দীক্ষা নিয়ে নিলেন। আসল কথা হলো, এই গল্প কোথাও মহাভারতে নেই, না ভাগবত কথায় আছে, সম্পূর্ণ একটি বানানো গল্প ননীদার পেট থেকে বেরিয়েছে। তাহলে যোগানদার তো একজন আছেনই, তাকে যদি উপভোগ করতে চাই যাজন করতে হবে। আপনারা বিশ্বাস করেন, যতক্ষণ তার কথা বলছি তিনি এইখানেই আমাদের মধ্যেই কোথাও অবস্থান করছেন। হরিনন্দন প্রসাদদাকে ঠাকুর একদিন বললেন, হরিনন্দন, যখনই আমাকে কেউ ডাকবে সমর্পণের সাথে আমি এসে উপস্থিত হব, আমি তার পাশে এসে দাঁড়াব। হরিনন্দনদা বললেন, কেন সামনে এসে দাঁড়াবেন না কেন? ঠাকুর বললেন, প্রয়োজন হলে তাও। হরিনন্দনদা কাগজ কলম নিয়ে কথাটা লিখে নিচ্ছিলেন। ঠাকুর বললেন,
এই এটা প্রাইভেট। রসিক শিরোমণি তো নিজেই নিজের স্বরূপ ব্যক্ত করবেন, আবার বলবেন প্রাইভেট। নির্ভয়া কাণ্ড হয়েছে দেশে, একটি সৎসঙ্গী মেয়ে তার দপ্তর থেকে রাত্রিরে বাড়ি ফিরছে আতঙ্কিত অন্তরে। যদি তার সাথে কোনো বেচাল হয়, বেরিয়ে সে একটা অটোতে উঠেছে, আর অটোওয়ালা যখন নিয়ে চলেছে সে এক মনে ডেকে চলেছে ঠাকুরকে। ডাকতে হয় কেমন? এক মনে, ওই দ্রৌপদীর বস্ত্রহরণের মতো। দ্রৌপদী যখন দুই হাতে কাপড় ধরে বলছে রক্ষা করো কৃষ্ণ, হলো না কিছু। এক হাত ছেড়ে যখন বলছে কৃষ্ণ রক্ষা করো, তাও হলো না। শেষে দুই হাত ছেড়ে যখন বলছে রক্ষা করো নারায়ণ, তখন আসল বস্ত্রের সম্ভার। মেয়েটি ওই রকম করেই হয়তো ডেকে চলেছিল অন্তরে। অটোওয়ালা যখন থামলো তার বাড়িতে, মেয়েটি কোনো মতে তার কোলে ভাড়াটা ফেলে দিয়েই দৌড় একদম ঘরের মধ্যে। পেছন পেছন অটোওয়ালা দৌড়ে ঢুকে গেল বাড়ির মধ্যে, আর বলতে লাগলো এসেছো দুইজন, আর একজনের ভাড়া দিয়ে চলে যাচ্ছ যে, দুজনের ভাড়া লাগবে। মেয়েটি বলছে আমি তো একাই ছিলাম। অটোওয়ালা বারান্দায় রাখা ঠাকুরের ছবিটি দেখিয়ে বলতে লাগলো ওই তো উনি ছিলেন যে তোমার সাথে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো মেয়েটির। সে দেখতে পায়নি, দেখেছে কে? ওই অটোওয়ালা। তার মনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর দুরভিসন্ধি ছিল, তাকে দর্শন দিয়েছেন ঠাকুর। এই একটু আগে মানে যখন আলোচনা শুরু হয়, তখন আমি বললাম ঠাকুর সামনেও থাকবেন আর পাশেও থাকবেন। আরও একটা ঘটনা শুনুন। একটি পাহাড়ি অঞ্চল, সেখানে এক সাদাসিধে বুড়িমা থাকেন। তার এক ফালি জমি ছিল শুধু, আর কিছুই নাই, না পরিবার না কেউ, শুধু ওই জমির উপর দাঁড়িয়েই তার চলে। সেবার পুরো গ্রামের সমস্ত জমির ফসলে পোকা লেগে গেছে। বুড়িমা ওই দ্রৌপদীর বস্ত্রহরণের মতো সম্পূর্ণ সমর্পণ নিয়ে একমাত্র ঠাকুরকেই ধরেছেন শেষে। কাঁদেন আর বলেন প্রভু বাঁচাও, আমি খাবো কি সারা বছর? রাত্রিবেলা কেউ নেই ত্রিসীমা নাই, দরজায় কড়া নাড়ার আওয়াজ। খুলতেই দেখেন খালি গায়ে ধুতি পরা লম্বা মতন একজন দাঁড়িয়ে আছেন, আর জিজ্ঞেস করছেন এই তোর ক্ষেত কোথায় রে, চল দেখি। ওই যে সামনে বলে বুড়িমা লণ্ঠনটা কোনো রকমে তুলে নিয়ে চললেন ক্ষেত দেখাতে। আর সেই মানুষটি বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে চললেন। জমির সামনে পৌঁছে তিনি বুড়িকে বললেন এই তুই বাড়ি ফিরে যা, কাউকে কোস না, তিন দিন পরে আসবি, বলেই উধাও। এতক্ষণ সামনে যে মূর্তি ছিল, লণ্ঠনের আলোয় তিনি হয়েছিলেন অনন্ত সূর্য, যেই চলে গেলেন ওই লণ্ঠনটুকু তখন রাতের অন্ধকারকে আর যেন নেভাতে পারছেন না। অন্ধকার গ্রাস করল বুড়িকে, আর তো চিৎকার করে তিনি অজ্ঞান হয়ে গেলেন। গ্রামে পাহারা দিচ্ছিল কয়েকজন যুবক, তারা চিৎকার শুনে ছুটে এলো। বুড়ি তোমার কি হলো, এখানে পড়ে আছো কেন? বুড়িকে তো তিনি কাউকে বলতে বারণ করে গেছেন, বুড়িমা তাই বললেন কি জানি বাবা কি করে চলে এসেছি। তিন দিন পরে বুড়ি খেতে ফিরলেন, তার আশেপাশে সব খেতে চারিদিকে শুধু পোকা আর পোকা, কেবল তারই ক্ষেতের ফসল দুলে চলেছে হাওয়ার তালে তালে। পাশে থাকার সামনে থাকার দুটোরই তিনি প্রমাণ দিয়ে দিলেন, এইটাই হয় যাজন করলে তাকে উপভোগ করা যায়, তার সঙ্গ লাভ করা যায়। দীপরক্ষী গ্রন্থের দ্বিতীয় খণ্ডে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন আমার প্রত্যেকটা অনুপরমাণু তার হোক, তার জন্যই আমাকে বাঁচতে হবে, হতে হবে, করতে হবে। আমাদের জীবনের একটাই লক্ষ্য, তার জন্য আমাদের বাঁচতে হবে, করতে হবে, হতে হবে। এই ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছু থাকা উচিত নয়, বাকি যা কিছু আছে তিনি গুছিয়ে দেবেন, তার জন্য আলাদা করে আমাকে চিন্তা করার দরকার নেই। এই যে পরমদয়ালকে ডাকলে তিনি এসে উপস্থিত হন, এই যে দুটো ঘটনা আমি আপনাদের পড়ে শোনালাম, এর মধ্যে কি মনে হয় যে ঠাকুর নেই, ঠাকুর আমাদের সামনে নেই, পাশে নেই, ঠাকুর আমাদের রক্ষা করতে পারবেন না? ঠাকুর আছেন, আর তিনি একমাত্র আমাদের আছেন
তিনি আমাদের রক্ষা করবেন, এ কথা সত্য। এইভাবেই যাজন করতে হয়। যাজন করলে তার সঙ্গ অনুভব করা যায়, তাকে পাওয়া যায়, তাকে উপভোগ করা যায়, ঠিক এইভাবে। তাই তার উপর অবিশ্বাস করে অন্যায় করতে নেই, তাকে ভালোবাসতে হয়। আর যত তার সঙ্গ করা যায় ততই ভালো। এমন কোনো সংস্পর্শে যেতে নেই যে তার ভাব মনের মধ্যে থেকে নষ্ট হয়ে যায়। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।